সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় আছো। নাসিরাবাদ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি সাজিয়া নাসরিন ইতি, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। আজকে আমি 2021 সালের পরীক্ষার্থী, ব্যবসা শিক্ষা শাখা, বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আলোচনা করব। আজকে আমাদের অধ্যায় হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমি তোমাদেরকে তথ্য বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটি সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখি আজকের সমস্যা। এক, মাসুদ আরিফ এবং আশিক একটি অংশীদারি ব্যবসায়ীর তিনজন অংশীদার। 2019 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল মাসুদের 30,000 টাকা, আরিফের 20,000 টাকা এবং আশিকের 20,000 টাকা। তারা ব্যবসায় লাভ লোকসান 4:3:2 বন্টন করে নেয়। আশিক সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বছরে 6,000 টাকা বেতন পাবে। অংশীদারগণের মূলধন উত্তোলনের উপর 10% হারে সুদ ধরতে হবে। সম্ভাব্য মুনাফার আশায় মাসুদ আরিফ এবং আশিক যথাক্রমে 6,000 টাকা, 4,000 টাকা এবং 2,000 টাকা নগদ উত্তোলন করে এবং তাদের উত্তোলনের উপর যথাক্রমে 200 টাকা, 150 টাকা এবং 50 টাকা সুদ ধার্য করা হয়। 2019 সালের 1 এপ্রিল তারিখে আরিফ তার মূলধন ছাড়াও 8,000 টাকা অতিরিক্ত মূলধন হিসাবে বিনিয়োগ করে মূলধন ও উত্তোলনের উপর সুদ চার্জ করার পূর্বে আশিকের বেতন চার্জ করার পর 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায় নিট লাভ 25,200 টাকায় উপনীত হয়। এ হচ্ছে আমাদের সমস্যা এবং করণীয় হচ্ছে ক, অংশীদারগণের মূলধনের সুদ নির্ণয় করো। খ, 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের লাভ লোকসান হিসাব প্রস্তুত করো। গ হচ্ছে অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত করো। তাহলে আমাদের করণীয় ক, অংশীদারগণের মূলধনের সুদ নির্ণয়। কতে আমরা লিখব অংশীদারদের মূলধনের সুদ নির্ণয়। তারপরে লিখব মাসুদ, তার মাসুদের অতিরিক্ত মূলধন ছিল 30,000 টাকা, তার উপর 10% আসে 3,000 টাকা। আরিফ 20,000 টাকা, 10% এবং সে অতিরিক্ত মূলধন হিসাবে এপ্রিলের 1 তারিখে 8,000 টাকা নিয়ে আসছিল, তার উপর 10% এবং 12 দিয়ে ভাগ করে আমরা 9 মাসের সুদ নির্ণয় করব। তাহলে আরিফের সুদের টাকা হচ্ছে 2,600 টাকা। আশিকের হচ্ছে অতিরিক্ত মূলধন ছিল 20,000 টাকা, তার উপর 10% 2,000 টাকা। তাহলে আমরা অংশীদারদের মূলধন সুদ নির্ণয় করলাম। মাসুদ 3,000, আরিফ 2,600 এবং আশিক 2,000 টাকা। তারপরে খ হচ্ছে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব। তাহলে আমি প্রথমে লিখব মাসুদ আরিফ ও আশিক এর লাভ লোকসান আবন্টন হিসাব। 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আমরা বাম পাশে লিখব ডেবিট এবং ডান পাশে লিখব ক্রেডিট। ডেবিট পাশে লিখব বিবরণ টাকা টাকা, ক্রেডিট পাশেও একইভাবে বিবরণ টাকা টাকা। প্রথমে আমরা লিখব অংশীদারদের মূলধন হিসাব। মূলধনের সুদ আমাদের ওখানে দেওয়া ছিল মাসুদ 3,000 টাকা, আরিফ মূলধনের সুদ এটা আমরা কত নির্ণয় করেছি, আরিফ 2,600 এবং আশিক 2,000 টাকা। তারপর আমরা ক্রেডিট পাশে লিখব লাভ লোকসান হিসাব, ব্র্যাকেটে দিব নিট লাভ স্থানান্তর। আমাদের সমস্যায় দেওয়া ছিল বছর শেষে 25,200 টাকা উপনীত হয়েছিল, এই টাকাটাই আমরা এখানে লিখব 2,600 টাকা। তারপরে লিখব অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে উত্তোলনের সুদ মাসুদ 200 টাকা, আরিফ 150 টাকা, আশিক 50 টাকা, তিনটা একসাথে যোগ করলে হয় আমাদের 400 টাকা। তারপর আমরা ক্রেডিট পাশে 25,200 + 400 একসাথে যোগ করলে হয় 25,600 টাকা, আমরা দুই টান দিয়ে ক্লোজ করে দিব।
তারপর এই পাশেও আমরা ঠিক ডেবিট পাশেও 25,600 টাকা লিখে আমরা দুই টান দিয়ে ক্লোজ করে দিব। এখন দেখো 25,600 থেকে আমরা যদি 7,600 টাকা বিয়োগ করি তাহলে আমাদের আসে 18,000 টাকা। এটা হচ্ছে আমাদের মুনাফা। এই 18,000 টাকাকে আমরা 4:3:2 অনুপাতে তিনজন অংশীদারের মধ্যে বন্টন করে দিব। তাহলে এই 18,000 টাকা 9 ভাগ করে 4 ভাগ দিব মাসুদকে, মাসুদ পাবে মুনাফার অংশ 8,000 টাকা, আরিফ পাবে 6,000 টাকা এবং আশিক পাবে 4,000 টাকা। এই হচ্ছে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব। তারপরে হচ্ছে আমাদের অংশীদারগণের মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতিতে করব আমরা। দেখো এখানে আমরা বাম পাশে লিখব ডেবিট এবং ডান পাশে লিখব ক্রেডিট। ডেবিট পাশে লিখব তারিখ, বিবরণ, মাসুদ টাকা, আরিফ টাকা এবং আশিক টাকা, তিনজন অংশীদারের নামে আলাদা ঘর করব। আবার ক্রেডিট পাশে তারিখ, বিবরণ, মাসুদ টাকা, আরিফ এবং আশিক। তাহলে দেখো এখানে আমরা লিখব 2019 সালের উত্তোলন হিসাব মাসুদের ছিল 6,000 টাকা, আরিফের 4,000 এবং আশিকের 2,000 টাকা। 31 ডিসেম্বর তারিখে লাভ লোকসান আবন্টন হিসাব থেকে আমরা নিয়ে এসেছি উত্তোলনের সুদ মাসুদের 200 টাকা, আরিফ 150 টাকা এবং আশিকের 50 টাকা। ক্রেডিট পাশে আমরা লিখব 2019 সালে জানুয়ারি 1 ব্যালেন্স বিডি, তার যে প্রারম্ভিক মূলধন অংশীদারগণ নিয়ে এসেছিল এগুলা লিখবো মাসুদ 30,000 টাকা, আরিফ 20,000 টাকা এবং আশিক 20,000 টাকা। এখানে দেখো জুলাই হবে না, এপ্রিলের 1 তারিখ হবে, একটা ভুল হয়েছে এখানে আমার। এপ্রিলের 1 তারিখ নগদান হিসাব লিখে ব্র্যাকেটে দিব অতিরিক্ত মূলধন কে নিয়ে আসছিল, আরিফ। তাহলে আরিফের ঘরে আমরা লিখবো 8,000 টাকা। 31 ডিসেম্বর লাভ লোকসান আবন্টন হিসাব বেতন আশিক সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে 6,000 টাকা বেতন পাবে। তারপরে ডিসেম্বর 31 মূলধনের সুদ মাসুদের 3,000 টাকা, আরিফ 2,600 টাকা এবং আশিক 2,000 টাকা। মুনাফার অংশ ছিল মাসুদের 8,000 টাকা, আরিফের 6,000 টাকা এবং আশিকের 4,000 টাকা। এখন আমরা যে কাজটা করব, মাসুদের টাকা সবগুলি একসাথে যোগ করব। 30,000, 3,000, 8,000 যোগ করলে আমাদের আসে 41,000 টাকা। আরিফের টাকা 20,000, 8,000, 2,600 এবং 6,000 যোগ করলে হয় 36,600 টাকা। ঠিক একইভাবে আশিকের টাকা যোগ করলে হয় 32,000। তাহলে আমরা 41,000, 36,600, 32,000 লিখে সবগুলো নিচে দুই টান দিয়ে ক্লোজ করে দিব। দুই টান দিয়ে ক্লোজ করব, দুই টান দিয়ে ক্লোজ। একই পরিমাণ টাকা আমরা এই পাশে লিখব 41,000, 36,600 এবং 32,000 লিখে প্রত্যেকটাকে দুই টান দিয়ে ক্লোজ করে দিব। এখন দেখো এই 41,000 টাকা থেকে আমরা যদি মাসুদের টাকা 41,000 এবং এই টাকা থেকে ডেবিট যদি 6,200 টাকা মাইনাস করি তাহলে আসে আমাদের 34,800 টাকা। আমরা লিখব 34,800 মাসুদ। তারপর আরিফের আছে আমাদের ক্রেডিট পাশে 36,600 টাকা, এখান থেকে 4,150 যদি আমরা বিয়োগ করি তাহলে আসে 32,450 টাকা। ঠিক একইভাবে আশিকের ক্রেডিট টাকা হচ্ছে 32,000, এখান থেকে যদি আমরা 2,050 বিয়োগ করি আমাদের আসে 29,950 টাকা। তাহলে এই যে তিনটা টাকা আমরা লিখলাম এখানে 34,800, 32,450 এবং 29,950, এখানে আমরা লিখব ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি, 2019 সালের 31 ডিসেম্বর ব্যালেন্স সিডি 34,800, 32,450 এবং 29,950 টাকা। আরেকটা কাজ এখানে লেখা ছিল, একটু বাদ পড়ে গেল, কি বলবো, এখানে লিখবো আমরা 2020 সালের জানুয়ারি 1 তারিখ বিবরণের ঘরে লিখব ব্যালেন্স বিডি। দেখো তারিখের ঘরে লিখব 2020 জানুয়ারি 1 তারিখ বিবরণের গড়ে লিখব ব্যালেন্স বিডি এবং
মাসুদের ঘরে টাকার পরিমাণ লিখব ঠিক 34,800 টাকা। এই দুইটান দিয়ে 41 হাজার আমরা যেখানে ক্লোজ করেছি তার নিচে লিখব 34,800। আরিফের টাকা 36,600, এটাও দুইটান দিয়ে ক্লোজ করা, তার নিচে লিখব আমরা 32,450 ব্যালেন্স বিডি। এবং আশিকের টাকা 32,000-এর নিচে আমরা লিখব 29,950। এই টাকাগুলি আমরা ব্যালেন্স বিডি করব 2020 সালের জানুয়ারি 1 তারিখে। ব্যালেন্স বিডি টাকা আমরা ক্লোজ করব না, এভাবেই থাকবে। তাহলে দেখো আজকে আমরা যে সমস্যা করলাম, প্রথমে করলাম কি অংশীদারদের মূলধনের সুদ নির্ণয়, তারপরে করলাম লাভ লোকসান আবন্টন হিসাব, তারপরে অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত করলাম। এটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল পদ্ধতি। ঠিক আছে, তোমাদের এই সমস্যাটা করে দিলাম। তোমাদের বই আরও আছে, অনেক অঙ্ক আছে সমস্যা এবং সমাধান, এগুলো বাসায় প্র্যাকটিস করবে, অঙ্কগুলি একটু ভালোভাবে দেখবে। তাহলে আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।